কাশ্মীরের অপরূপ দৃশ্য সোনমার্গে। এখন বরফ পড়ছে চতুর্দিক, শ্বেত সূত্র সাদা ধপধপে, তার মধ্যে আমরা ওই দাঁড়িয়ে আছে সুনীল, ওখানে আমাদের গাড়ি, চতুর্দিকে বরফে ঢাকা, একদম ভূস্বর্গ যাকে বলে, জান্নাতে কাশ্মীর। চারিদিক দেখুন এত সুন্দর, একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এরকম সুযোগ পাওয়া খুব কঠিন। চারিদিক বরফে বরফময়, গাছের পাতা থেকে শুরু করে পাহাড়ের গা, মাঠ, বাগিচা, হোটেল, চতুর্দিকে বরফে বরফ। তার মধ্যে স্থানীয়রা মেতে উঠেছে বরফের খেলায়, তার সাথে ট্যুরিস্টরাও, চারিদিক থেকে ট্যুরিস্ট এসছে এবং এই গ্রামকে, সোনমার্গের সুন্দর আবহাওয়াকে উপভোগ করছে। অসাধারণ। আজকে 23শে অক্টোবর, সোনমার্গ, কাশ্মীর এবং বরফ। বরফ এখনও পড়ে চলেছে এবং কনকনে ঠান্ডা, চতুর্দিক সাদা হয়ে গেছে, কাল রাত্রির থেকে বরফ পড়ছে এবং আগামীকালও বরফ পড়বে, আবহাওয়া দপ্তরের এমনই পূর্বাভাস। সবাই এনজয় করছে বরফে, এখানে মৃত্যুঞ্জয়, ওখানে প্রদীপ্ত, ওখানে সুনীল, সৌমিক, স্পন্দন আর মিলন, আর ক্যামেরার পেছনে আমি কৌস্তব। একেই বলে ভূস্বর্গ, একমাত্র কাশ্মীরেই সম্ভব, এত সুন্দর এবং মনোরম পরিবেশ। বরফের চাদরে ঢাকা সোনমার্গ, তার মধ্যে ট্যুরিস্ট, তার মধ্যে আমরা হাওড়া থেকে পুরো স্মাইল টিম। অসাধারণ এক দৃশ্য আমরা এখন উপলব্ধি করছি, একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ।